আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের সবসময় পাশে পেয়ে আমি খুব খুশি। আজকে আপনাদের শীতকালীন একটি সবজি সম্পর্কে পরিচিত করে দেব, সবারই পরিচিতি। দেখেন, এই সবজির নাম হচ্ছে সিম। হয়তো এক অঞ্চলে এক নাম হতে পারে, একটি সিম বাগান আপনাদের পরিপূর্ণ দেখাবো। সিম বাগানে এখন সিমের চাষ হচ্ছে, সিমে ফুলে ফলে ভরা। এই ফুলে ফুলে ভরা সিম ক্ষেত আমাদের এখানে এখানকার চাষিরা উৎপাদন করে থাকে। যে সিম একটা শীতকালীন প্রোটিনযুক্ত ভালো একটা সবজি। এই সবজি পছন্দ করে না এমন কোনো লোক নেই। দেখুন, গ্রামের প্রান্তিক চাষিরা সিম উৎপাদন করে, আর এটা বাংলাদেশের সর্বত্র তারা ছড়িয়ে দেয়। এই সিম বাংলাদেশের সমগ্র এলাকা ছড়িয়ে দেওয়া থাকে, ফলে সবার ঘরে ঘরে আজকে সিমের রান্না হয়। সিমের রান্না খেতে ইনশাআল্লাহ সবাই পছন্দ করেন। এটাই হচ্ছে আমাদের লক্ষণ। তা আসি বন্ধুরা, দেখেন সিম কীভাবে উৎপাদিত হচ্ছে, দেখেন চাষিরা কীভাবে সিম তৈরি করতেছে, এটাই দেখেন। দেখেন সিমে ফুল ফল সৌন্দর্যে ভরপুর, গ্রামের বৈচিত্র্যময় একটা সৌন্দর্য বিকাশ করেছে। আরও দেখা যাচ্ছে সিম বাগানের মাঝখান থেকেই আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি। মাঠ ভরা সিমের বাগান, এখানে সিম উৎপাদিত হয়। সিম অল্প সময়ের ফসল অবশ্য, এটা কিছুদিন ফসল দেওয়ার পরেই সিমের গাছটা উঠে ফেলে পরবর্তীতে এখানে হয়তো অন্য সবজি চাষ করে। এখন সিম আর সিম শুধু। এই সিম আমরা যখন প্রথমে শুরুতেই নতুন হিসেবে পাই, তখন সিম খেতে খুব সুস্বাদু লাগে। তো লাস্টের দিকে আসে সিমের ওপর তেমন আমাদের ভক্তি থাকে না। তারপরেও সিম বাংলাদেশের বা দেশের বাইরেও একটা একটা সবার পছন্দনীয় খাবার। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, টাটা।